নমস্কার, জিও বাংলায় সবাইকে স্বাগত জানাই। আর আপনারা দেখছেন জিও স্টেডিয়াম, আমি শুভ, আর আমার সাথে আছে অঙ্কুশ। আর আজকে জিও স্টেডিয়ামের চলে আসব আইপিএলের বিষয়টা নিয়ে, যেটা জমজমাট খেলা হয়ে মানে দাঁড়িয়ে গেছে আইপিএলটা, যেটা আজকে আছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, ফিরোজ শাহ কোটলাতে খেলা হচ্ছে, যেটা দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড। তো আজকে প্রথমে বিষয়ে আমি জেনে নেব, ইন্টারেস্টিং হয়ে উঠেছে প্লে অফসের এই রেসটা। তো প্রথম তিনটে স্থানে ছাড়া আজকের এই চতুর্থ স্থানে লড়াই কতটা আরসিবি মানে এগিয়ে আছে, মানে এই যে সিরিজের মধ্যে কতটা, মানে চতুর্থ স্থানে কতটা এগিয়ে আছে তোমার কাছে জেনে নেবো। বেসিক্যালি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে তাদের সেই পুরনো ছন্দটা ফিরে পেয়েছে। আমরা প্রথম আইপিএলের শুরুতে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আমরা দেখেছিলাম, পরপর একটা টিম পরপর ম্যাচ হারছে, সেখানে অপোনেন্ট যেই হোক না কেন তবুও হারছে ম্যাচ, বাট তবুও তারপর লাস্টে এসে যখন একটা চেঞ্জেস হলো, যখন ফার্স্ট টাইম ওরা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যখন 213 রান করে যখন ম্যাচটা ওরা জিতলো, তারপর থেকে কিন্তু ওদের মনোবলটা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছিলো। যার ফলে তুমি যদি একটু খেয়াল করে দেখো, দেখবে ওরা কিন্তু এখন যারা টেবিল টপার্স চেন্নাই সুপার কিংস, তাদেরকেও কিন্তু হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো বেসিক্যালি পরপর তিনটে ম্যাচ যে জিতলো, এটাই কিন্তু পুরোটাই নির্ভর করে রয়েছিল, মানে যে মোমেন্টাম, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে মোমেন্টামটা হারিয়ে ফেলেছিল সেটা কিন্তু ওরা যত দিন গেছে তত ফিরে পেয়েছে। হ্যাঁ, এখন হয়তো সময়টা খুবই কম, মানে হয়তো অনেক লেট করে জিনিসটা মোমেন্টামটা ফিরে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, বাট তবুও এখন যে পারফরমেন্সটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দেখাচ্ছে, তা সেক্ষেত্রে দেখো এখন বেসিক্যালি এখন যারা ব্যাপারটা যেটা দাঁড়িয়ে গেছে যে 14 পয়েন্ট পেলেও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কিন্তু কোয়ালিফাই করতে পারে প্লে অফসে। কিন্তু সব থেকে বড় কথা যেটা, সে ওদের যে কটা ম্যাচ বাকি আছে সব কটা ম্যাচ জিততে হবে, প্লাস একটু তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। যেমন ও এখন এই মুহূর্তে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একমাত্র কম্পিটিটর হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালস। তো এই 4 নম্বর স্থানের জন্যই তিনটে লড়াই, কিন্তু এই তিনটে টিম কিন্তু একে অপরের সাথে চূড়ান্ত পর্যায়ে লড়াই করেছে, বাট যেখানে হয়তো সেইভাবে দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্স অনেকটাই পিছিয়ে রয়েছে, বাট তবুও কলকাতা নাইট রাইডার্স এখন হাতে তিনটে ম্যাচ রয়েছে। ওরা কিন্তু সেই ম্যাচটা যদি জিততে পারে, যদি ভালো নেট রান রেট নিয়ে জিততে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর রাজস্থান রয়্যালসের কাজটা একটু কঠিন হয়ে যাবে। আর উল্টো দিকে যদি দিল্লি ক্যাপিটালস আজকে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয়, সেটা একটা আলাদা হিসাব, তখন হিসাবটা পুরোটাই পাল্টে যাবে। তবে এই মুহূর্তে চতুর্থ স্থানের লড়াইয়ে যদি এই তিনটে টিমের মধ্যে যদি কেউ এগিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগিয়ে আছে। তো আজকে তো আমরা, তুমি এগিয়ে রাখছো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে, কিন্তু মানে আজকে যদি দিল্লি জিতে যায়, মানে আমরাও মানে আপনারাও জানেন আমরাও দেখছি, যে যদি এই ম্যাচটা দিল্লি ক্যাপিটাল মানে দিল্লি ক্যাপিটাল যদি জিতে যায়, তাহলে একদম 16 পয়েন্টস ডিরেক্ট 16 পয়েন্টসে পৌঁছে যাবে। তো আজকের যে লড়াইটা কেমন হতে পারে, প্রথমে যাওয়ার লড়াইটা, মানে আজকে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে খেলাটা হচ্ছে, তো আজকে প্রথম যাওয়ার স্থানটা কেমন মানে হতে পারে বা কেমন আমরা দেখতে পারি, তুমি কাকে এগিয়ে রাখছো আজকের ম্যাচটা, কি দিল্লি ক্যাপিটালস জিততে পারে নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স? দেখো হ্যাঁ, একটু আগে আমি যেটা বলছিলাম চতুর্থ স্থানের জন্য যে রেসটা, সেটার মধ্যে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স ঠিক তেমনই কিন্তু প্রথম স্থানের লড়াই এই মুহূর্তে রয়েছে হচ্ছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই প্রথম স্থানেরটার জন্যও কিন্তু এই তিনটে টিমের মধ্যে একটা খুব জমজমাট লড়াই হবে ইন ফিউচার। এখন পরবর্তী ম্যাচ কলকাতার বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে, সেখানে যদি মুম্বাই ইন্ডিয়ান্স আবার কোনো রকমভাবে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে, যদি কোনো রকমভাবে যদি কলকাতা নাইট রাইডার্সকে আবার হারিয়ে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের আবার 1 নম্বর স্থানে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। সেই জায়গা থেকে এসে আজকে এখন এই মুহূর্তে কিন্তু দেখো দিল্লি ক্যাপিটাল, মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস এই তিনটে টিমই, চেন্নাই সুপার কিংস একমাত্র 16-তে রয়েছে আর বাকি দুটো টিম কিন্তু 14 পয়েন্ট করে রয়েছে, মানে আজকে এই দুটো টিমের এক একটা জয় কিন্তু তাদের 16 পয়েন্টে নিয়ে চলে যাবে। যার ফলে যদি সেরকমভাবে যদি নেট রান রেটটা পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দিল্লিরও প্রথম স্থানে চলে যাওয়ার সুযোগটা রয়েছে, আবার মুম্বাই ইন্ডিয়ান্সেরও প্রথম স্থানে চলে যাওয়ার সুযোগটা রয়েছে। তো সেই জায়গা থেকে এসে আজকে আজকে যেমন চতুর্থ স্থানের লড়াইটাও যেমন রয়েছে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য, তেমনই কিন্তু প্রথম স্থানের লড়াইটাও রয়েছে দিল্লি, যেটা যেটার কম্পিটিটর হচ্ছে আবার দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। তো এই তিনজনের এখন, এই তিনজনের মধ্যে এখন প্রথম স্থানে কে যেতে পারে সেটা আগামী ম্যাচগুলোতেই বোঝা যাবে। এরপরের বিষয়টা আমি চলে আসি, সেটা হচ্ছে মানে অ্যাওয়ে ম্যাচে 5টার মধ্যে 4টেতে জয় দেখতে পেয়েছি, তো কিন্তু ঘরের মাঠে পরাজয় বেশি কিন্তু দিল্লির যে ক্যাপিটালসে, কিন্তু মানে আজকের বিষয় হচ্ছে ফিরোজ শাহ কোটলাতে কি আজকে সত্যি জয় দেখতে পাবো? অ্যাওয়ে ম্যাচের লাকটা দিল্লি ক্যাপিটালসে যতটা সাকসেসফুল হয়েছে ততটা কিন্তু ওদের হোম ম্যাচে হয়নি, যার ফলে
বিষয়টা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে যেহেতু এমএমএস দিল্লি ক্যাপিটাল জিতেছে, সেই ক্ষেত্রেই কিন্তু দিল্লি আজকে 2 নম্বর কি 3 নম্বরে বিলং করছে। বাট তবুও ঘরের মাঠে কিন্তু একটা টিমের একটা আলাদা সম্মান, হোম সাপোর্টার্স, গোটা দিল্লি তখন তাকিয়ে থাকবে গোটা দিল্লি ক্যাপিটালসের ওই ম্যাচের ওপর। তো সেই জায়গায় এসে দিল্লি ক্যাপিটালস এরকম একটা পারফরমেন্স, যারা অ্যাওয়ে ম্যাচ বেশি জিতেছে হোম ম্যাচ কম জিতেছে, তো সেই একটা জায়গা থেকে এসে আজকে কিন্তু দিল্লি ক্যাপিটালসের জয় অবশ্যই আমরা দেখতে পারি। কারণ দিল্লি ক্যাপিটালসের বিভিন্ন প্লেয়ার যারা এই ইয়াং স্কোয়াড যারা, তারা যেভাবে ফর্মে রয়েছে তারা কিন্তু যে কোনো জায়গা থেকেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আর সব থেকে বড় কথা যেটা সব থেকে লক্ষণীয় হয়েছে সেটা হচ্ছে শিখর ধাওয়ানের সেই পুরনো ছন্দে ফিরে আসাটা। দিল্লিকে কিন্তু অ্যাওয়ে ম্যাচ দিল্লি যে কটা জিতেছে তার কিন্তু অনেকটাই মানে তার বেশ কিছু ম্যাচের কাণ্ডারই কিন্তু ছিল হচ্ছে শিখর ধাওয়ান। যেমন তুমি যদি কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা দেখো, তো সেই একটা জায়গা থেকে এসে আজকে একটা টিম হোম ম্যাচে যদি হেরে যায়, সেটা সত্যিকারের হোম ম্যাচের একটা খুব সমস্যার মানে একটা খুব মানে যাকে এক কথা আমরা বলতে পারি একটা লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ হয়তো দিল্লি কোয়ালিফাই করেও গেল প্লে অফসে, বাট হোম ম্যাচেই যদি পরপর হারতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাপোর্টারদের মনটা একটু খারাপ হতে পারে। তবু যাই হোক, আপাতত এখন স্বস্তিতে রয়েছে দিল্লি ক্যাপিটালস, কারণ তাদের হাতে এখন অনেক ম্যাচ রয়েছে, তাদের এখনও প্লে অফসে যাওয়ার কোয়ালিফাই, প্লে অফসে যাওয়ার প্লে অফসে তো যাবেই। তার থেকে বড় কথা যেটা যে এখন অনেক ম্যাচ রয়েছে, মানে একটা ম্যাচ যদি কোনো রকমভাবে হোম ম্যাচে গন্ডগোল হয়েও যায় সেটা খুব একটা অসুবিধার কিছু হবে না এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের। মানে যদি কোনো প্রবলেম হয়েও যায় তো আমরা দেখতে পাবো মানে ওই যে হাতে যে ম্যাচগুলো আছে ওটাতে মানে মেক আপ করার চান্সেসটা আছে। তো আমাদের হাতে সময় নেই, খেলা তো স্টার্ট হয়ে গেছে, টস রাউন্ডও শেষ হয়ে গেছে খেলার ওখানে। আর একটা ছোট্ট বিষয় নিয়ে আমি শেষ করতে শেষ পর্যায়ে চলে যাব, সেটা হচ্ছে আজকের টার্গেট স্কোর কত হওয়া উচিত ফিরোজ শাহ কোটলাতে, আজ দিল্লি ক্যাপিটালসের মানে হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, তো আজকে টার্গেট স্কোর কত হওয়া উচিত? দেখো এই মুহূর্তে এসে এখন দেখার বিষয় যে প্রথমে যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটিং পেয়েছে, তাহলে সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু চাইবে ফিরোজ শাহ কোটলা একটা বড় রানের টার্গেট দিতে দিল্লি ক্যাপিটালসকে। কারণ এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং লাইন আপটা কিন্তু অনেকটা ফর্মে চলে এসছে, যার ফলে আজকে যদি কোনোরকমভাবে যদি অ্যাটলিস্ট 180 কি 190-এর কাছাকাছি যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোর করে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দিল্লির কাজটা একটু মানে দিল্লিকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিতে হবে আজকের ম্যাচে, যদি সেকেন্ড ব্যাট করে যদি দিল্লি ক্যাপিটালস জয় পেতে চায়। কারণ ফিরোজ শাহ কোটলায় কিন্তু একটা রেকর্ড যেটা আমি না বলেই পারছি না, যে ফিরোজ শাহ কোটলায় কিন্তু চেজিংয়ের চেস করে জেতার হার কিন্তু অনেক কম, মানে আমি বলতে চাইছি যে ডিফেন্ড করে কিন্তু ফিরোজ শাহ কোটলায় ম্যাচের পার্সেন্টেজ অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি আজকে কোনো রকমভাবে 180 কি 190-এর কাছাকাছি একটা রান রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দিল্লি সেক্ষেত্রে দিল্লির কাজটা একটু কঠিন হয়ে যাবে। আমরা শুনে নিলাম প্লেয়ার সম্বন্ধে, দুটো টিম সম্বন্ধে, এবার চলে যাব সরাসরি খেলাতে। আমি আবার ফেরত আসবো শুভ অঙ্কুশের সাথে, ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা।